কোটি টাকারও বেশি দেনা কাঁধে নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন আওয়ামী লীগ নেতা এ এইচ এম খাইরুজ্জামান লিটন শুক্রবার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নগর ভবনের দ্বিতীয়বারের মতো অভিষেক ঘটে তার। কিন্তু এবার নগরবাসীর স্বপ্ন পূরণে কতটা সক্ষম হবে তা নিয়ে পিছু ছাড়ছে না সংশয় আরও জানাচ্ছেন জিয়ল গনি সেলিম ছবি তুলেছেন আবু সাঈদ রাজশাহীবাসীকে এবার আকাশ ছোঁয়া স্বপ্ন দেখিয়ে বিপুল ভোটে সিটি মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুজ্জামান লিটন ইশতেহারে দেওয়া গ্যাস সংযোগের মাধ্যমে গার্মেন্টস সহ শিল্প কারখানা স্থাপন বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা তিনটি উড়াল সেতু নির্মাণ পদ্মার বুকে রিভার সিটি নির্মাণ এবং লক্ষাধিক বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি এখন বাস্তবে রূপদানের পালা নিজেকে স্বপ্নের ফেরিওয়ালা দাবি করলেও দায়িত্বে নিয়েই মেয়র লিটন অভিযোগ তুললেন আঞ্চলিক বৈষম্যের কারণে মন্ত্রণালয়ে ফাইল প্রত্যাখ্যানের আমাদের ফাইল ঢাকা বলে গিয়ে ঠিক মতো উপস্থাপিত হবার আগেই সেটি নেগেটিভ করে দিয়ে ফেরত পাঠানো হয় যে এটি এই প্রকল্প রাজশাহীর জন্য প্রযোজ্য নয় এই সমস্ত প্রজেক্ট দেওয়া সরকারের অর্থ অপচয় মাত্র অতএব এটি বাতিল করে ফেরত পাঠানো হলো পুনরায় অন্য প্রকল্প পাঠানো হোক এই হলো আমাদের ভাগ্য বিশ্লেষকরা বলছেন সরকারের আন্তরিক সহযোগিতা ছাড়া নতুন মেয়রের প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন হয়ে পড়বে রাজশাহীতে যে বেকারত্ব রয়েছে সেই বেকারত্বের সমাধান করবেন এবং তিনি একটি আশ্বাস দিয়েছেন তিনি এক লাখ মানুষের কর্মসংস্থান করবেন তো সেই ক্ষেত্রে যেটা বলা যে রাজশাহীর যে বর্তমান বাস্তবতা সেই বাস্তবতায় এক লাখ মানুষের কর্মসংস্থান করাটি সেটি কষ্টকর হবে নগর সংস্থাকে নাগরিক বান্ধব ও কার্যকর করতে কেবল মেয়রের একক সিদ্ধান্ত নয় কাউন্সিলরদের ভূমিকাকে গুরুত্ব না দিলে সুশাসন দুরূহ হয়ে পড়বে বলছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সুজন আমাদের কাউন্সিলর আমাদের নারী কাউন্সিলর মতামতকে নিয়ে যদি মেয়র মহোদয় যদি একটি পরিকল্পনা প্রণয়ন করে এবং যে পরিকল্পনাটি আমাদের নাগরিকদের প্রতিফলন ঘটাবে এমন পরিকল্পনা যদি প্রণয়ন করেন তাহলে যে দফা যাই দেখ না কেন সেটি পূরণ করার ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা রাখবে এখানে যদি সমন্বয়ের ঘাটতি দেখা দেয় তাহলে কিন্তু একটি বিশ্বাস অবিশ্বাসের কিন্তু একটি প্রশ্ন দেখা দেবে গত তিরিশ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে পরাজিত করে দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হন খাইরুজ্জামান লিটন জিয়াউল গনি সেলিম এস এ টিভি